नमस्कार। टुडे क्लास नर्सरी सब्जेक्ट इंग्लिश, टॉपिक इज मैच द लेटर यू टू जेड। ओके, मैच द लेटर अर्थात তোমাদেরকে কি করতে বলছে ম্যাচ। আই উইল ডিসকাস বিফোর ক্লাস ম্যাচ দ্য লেটার। প্রত্যেকে তোমরা অবশ্যই তোমরা জানো যে কিভাবে ম্যাচিং করতে হবে, তাই তো? তো তোমরা অনেকে বুঝতে পেরেছো বা অনেকে তোমরা করতে পারছো। তো যাই হোক, যারা এখনো পারছো না তারা আমি প্লিজ এগুলো দেখবে, তোমরা পরীক্ষা দিলে তোমরা তোমাদেরই ভালো হবে, তোমরা করতে পারবে পরীক্ষা দিলে। বুঝতে পেরেছো? তো দেখো, আমি যে টপিকটা নিয়ে আজ আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাচ দ্য লেটার। তাহলে এই টপিকটা তোমাদের আমি কিভাবে ম্যাচ করছি না করছি সেটা কিন্তু তোমরা ভালো করে ফলো করবে আমাকে। ওকে, আমি দেখো একটা স্যাম্পল এখানে দেখাচ্ছি যে কীভাবে তোমরা করবে ম্যাচ। দেখো, কিছু আমার এদিকে লেটার দেওয়া আছে, দেখেছি কতগুলো লেটার, এদিকে কতগুলো আমি লেটার লিখেছি, এগুলো কত লিখতে পারছি। হ্যাঁ, তাই তো? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, সিক্স লেটার, তাই তো? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আমার সিরিয়াল আছে, তাই তো? পর পর দেওয়া আছে, কিন্তু এদিকে কি দেওয়া আছে? এদিকে দেওয়া নেই। দেখো, ডাব্লিউ ইউ ভি ওয়াই জেড এক্স মানে এলো এলো আছে। তাহলে এদিক থেকে সঠিক লেটারটা নিয়ে পরে আমার এইখানে এদিকে যে লেটারগুলো দেওয়া আছে এই লেটারগুলো দেখে পরে আমার এইখানে কোথায় যেই পরে এরকম আমি লেটার পাবো সেই লেটারটিকে যেই পরে চয়েস করে তার সঙ্গে ম্যাচ করবো। বুঝতে পেরেছ? একই লেটার সেই লেটারের সাথে ম্যাচ করে তারপর ম্যাচ করবে। ওকে, ম্যাচিং চয়েস করে ম্যাচিং করবে। তো যাই হোক, দেখো চলো বলি তাহলে, তাই তো? প্রথম দেওয়া আছে আমার, দেখো লেটার দেওয়া আছে ইউ। এখানে তোমার ইউ কোথায় আছে? এই যে সিক্স ওয়ার্ড দেওয়া আছে, এখানে আমার ইউ কোথায় আছে সেটা আগে ভালো করে তোমরা দেখো। লোকেরটা দেখো, আগে দেখো আমার ইউ কোথায় আছে। এই যে লেটারটা দেওয়া আছে লেটারটা এখানে আমার কোথায় আছে আগে চয়েস করো, তারপর ম্যাচ করো। তার আমার দরকার নেই, আস্তে আস্তে করবে ইউ। তাহলে এখানে আমার এখানে ইউ কোথায় আছে? এই তাহলে আমি ইউ এর সাথে এই তো ম্যাচিং করলাম ইউ। তাহলে ইউ ফর তোমাদের কিছু বলে ওয়ান ওয়ার্ড সিক্স পেয়েছে। তাহলে ইউ ফর কি হয়? আমব্রেলা, আমব্রেলা মিন্স ছাতা, আমব্রেলা মিন্স ছাতা। তোমাদের দেখবে বইয়ে দেওয়া আছে অনেক ধরনের, আরো অনেক কিছু দেওয়া আছে ইউ ফর অনেক কিছু। তো দেখো ইউ ফর আমব্রেলা। তারপর দেওয়া আছে ভি, তাহলে ভি এর নেক্সট লেটার আমরা তো আর জানি নি ভি। তাহলে ভি আমার এখানে যে ভি আছে সেটা বুঝে ভি আছে, আগে চয়েস করবে তারপর ম্যাচ করবে ভি। তাহলে আমার এখানে সব তারপর দেওয়া আছে, আমার আছে দেওয়া আছে ডাব্লিউ, ডাব্লিউ তাহলে ডাব্লিউ কোথায় আছে? সরি, তাহলে ভি ফর কি হবে? ভি ফর ভ্যান, তাই তো? ভ্যালি এগুলো ধরনের আমার কিছু এক্সেট্রা। তারপর দেখো ডাব্লিউ, তাহলে এখানে আমার ডাব্লিউ কোথায় আছে খুঁজে দেখো। এই দেখো ডাব্লিউ, এ কি ডাব্লিউ, তাহলে এটা সাদা নেই। ওকে, হয়ে গেল। ইউএর সাথে ইউ করলাম, ভিএর সাথে ভি করলাম, ডাব্লিউর সাথে ডাব্লিউ করলাম। তারপর দেখো, তাহলে তোমাদের যদি আমি জিজ্ঞাসা করতে পারি তাহলে ডাব্লিউ ফর কি হয়? ওয়ান ওয়ার্ড, সে দা ওয়ান ওয়ার্ড ফর ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ফর ওয়াচ, ওয়াচ মিন্স ঘড়ি, ডাব্লিউ এ ডি সি এইচ, ওয়াচ, ওয়াচ মিন্স ঘড়ি, ওয়াটার ঘড়ি, ডাব্লিউ এ টি আর ওয়াটার, ওয়াটার মিন্স জল। ওকে, তারপর দেখো দেওয়া আছে সরি ডাব্লিউ নেক্সট লেটার হয়েছে এক্স, এক্স তাহলে এখানে আমাদের এক্স কোথায় আছে? বুঝতে পেরেছো? এক্স এর সাথে আমি এক্স ম্যাচ হয়ে গেল। তারপর দেখো দেওয়া আছে ওয়াই, তাহলে ওয়াই এখানে আমি খুঁজে বের করবো, ওয়াই কোথায় আছে? এই দেখো ওয়াই দেওয়া আছে, তাহলে ওয়াই সাথে আমার ওয়াই, এক্স ওয়াই, ওয়াই সাথে আমার ওয়াই, ওয়াই ফর কি হয়? ইয়া, আর এক্স ফর এক্স প্লাস কি? তারপর দেখো জেড, জেড কোথায় একটি বাকি আছে সেটা হচ্ছে জেড, জেড এর সাথে জেড, জেড ফর জেব্রা, জিরাফ দেখেছো তোমরা প্রত্যেকে জোড়া কাটা কাটা ভাগ থাকে, তাহলে জেড, জেড এর সাথে জেড, জেড ফর জেব্রা। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো আমি কিভাবে ম্যাচিং করলাম? এভাবে তোমরা কিন্তু বাড়িতে ইংলিশ কবিতে ম্যাচিংটা করবে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে ফোন, এটা তোমরা বাড়িতে দেওয়া থাকবে বাড়ির কাজ, এটা তোমরা প্রত্যেকে কিন্তু ইংলিশ
করবে আর আপনাদের যে গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপের মধ্যে অবশ্যই শেয়ার করবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে।